বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন ডিভাইস চালানোর জন্য 5 ভোল্টের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বেশি ভোল্ট থেকে 5 ভোল্টে পরিণত করার ক্ষেত্রে একটি রেগুলেটর আইসির মাধ্যমে সেটিকে করতে হয়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি 4টি রেকটিফায়ার ডায়োডের মাধ্যমে একটি ব্রিজ তৈরি করে তার থেকে রেগুলেটর আইসিতে কীভাবে ভোল্টেজটা দিলে পরে শর্ট সার্কিট হলেও কোনো সমস্যা হবে না, এবং যদি নেগেটিভ পজিটিভ উল্টে পাল্টে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। বন্ধুরা, সর্বপ্রথম আমি ব্রিজটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রেকটিফায়ারের 2 পজিটিভ একদিকে এবং 2 নেগেটিভ একদিকে দিয়ে 4টি প্রান্তকে এক করে দিতে হবে, তাহলে একটি ব্রিজ তৈরি হয়ে যাবে। রেগুলেটর আইসিটিতে সংযোগ দেওয়ার আগে ভালো করে রং দিয়ে ঝালাই করে নিতে হবে। বন্ধুরা, আমি একটি 7805 রেগুলেটর আইসি নিয়েছি, যেটি 6 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত ইনপুটে সাপ্লাই দেওয়া যাবে এবং আউটপুটে 5 ভোল্ট পজিটিভ পাওয়া যাবে। বন্ধুরা, আমি রেগুলেটর আইসিটিতে একটি ভালো মানের হিটসিং ব্যবহার করছি, যাতে আইসিটি গরম হলেও সেটাকে হিটসিংটা রোধ করতে পারে। বন্ধুরা, আমি রেকটিফায়ার ব্রিজের পজিটিভ পিনটি রেগুলেটর আইসির প্রথম পিনে দিয়ে দিচ্ছি, এবং ব্রিজের নেগেটিভ পিনটি আমি আইসির মাঝখানের পিনে দিয়ে দিচ্ছি। এবার আমি চেক করে নিচ্ছি আমার আইসিটিতে 5 ভোল্ট বের হচ্ছে কিনা। আমি এখানে সাপ্লাই হিসাবে 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে সাপ্লাইটি দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আইসিটি থেকে 5 ভোল্ট পজিটিভ বের হচ্ছে, এবং এটিকে ওলট পালট করে দিলেও কোনো সমস্যা হচ্ছে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানালে খুশি হব। ধন্যবাদ।